হঠাৎ মিড ডে মিল রান্নার সময় গ্যাস সিলিন্ডারে আগুন, ঘটনায় আতঙ্ক এলাকায়। বৃহস্পতিবার আরামবাগের সুসনিপাড়া প্রাথমিক বিদ্যালয়ে এমন ঘটনার পর বন্ধ করে দেওয়া হলো পঠন পাঠন। ঘটনাকে ঘিরে রীতিমতো সরগোল পড়ে যায় গোটা এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিদিনের মতো এদিন 11টা নাগাদ স্কুলের মিড ডে মিলের রুমে রান্না করছিলেন রাঁধুনিরা। সেই সময় হঠাৎই গ্যাস সিলিন্ডারে আগুন ধরে যায়। স্কুলের শিক্ষক শিক্ষিকা ও খুদে পড়ুয়াদের আর্তনাদে এলাকার মানুষ স্কুলে এসে পৌঁছান। স্থানীয় বাসিন্দাদের যৌথ উদ্যোগে গ্যাস সিলিন্ডার থেকে আগুন নেভানোর চেষ্টা করেন। খবর যায় দমকল বিভাগে। আরামবাগ দমকলের কর্মীরা ঘটনাস্থলে এসে সিলিন্ডার জ্বলন্ত অবস্থায় বের করে পুকুরের জলে ফেলে দিয়ে আগুন আয়ত্তে আনেন। ওদিকে গ্রামের মেয়েগুলোকে নিয়ে এসে বস্তা ভিজিয়ে সিলিন্ডারটাকে চাপা দিবার চেষ্টা করে অনেকটা নিয়ন্ত্রণ করেছি। বালি, যত বালি নিয়ে চাপা দিয়ে আমার সেজো কাকা থেকে আর থেকে গ্রামবাসী সবাইকে নিয়ে যতটা পেরেছি নিয়ন্ত্রণ করেছি। করার পর মাস্টারমশাই ফোন করে, ফায়ার ব্রিগেডে ফোন করার পর আধ ঘন্টা পর এসে তারপরে এই সমাধানটা নিশ্চিত করে। বিদ্যালয়ের সূত্রে জানা গেছে, এদিন হঠাৎ করে আগুন লাগার পর স্থানীয় বাসিন্দারা আগুন নেভানোর কাজে সদর্থক ভূমিকা পালন করেছেন। স্কুলে ছাত্র ছাত্রীর সংখ্যা 76 জন, তবে আগুন ভয়ঙ্কর আকার ধারণ না করায় স্বস্তিতে তারা। তবে এদিন অগ্নিকাণ্ডের পর স্কুল বন্ধ করে দেওয়া হয় বলেই জানালেন বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রধান শিক্ষক গোবিন্দ মানিক্য ভট্টাচার্য। ওই গ্যাসের সাইড থেকে, মানে সিলিন্ডারের সাইড থেকে আর কি, একটা কোনো রকমভাবে আগুনটা ধরে গেছিলো, লিক হয়েছিলো কিনা বলা যাচ্ছে না, কারণ এই গ্যাসটাই রান্না করা হচ্ছে এবং কয়েকদিন একটু ওভেনটা ডিস্টার্ব করা হচ্ছিলো বলে রিসেন্ট সারিয়ে নিয়ে আসছে। আপনারা দেখতে পারেন বার্নার ফার্নার সব নতুন, এবার তারপরও রান্না হয়েছে, তখনও কিছু হয়নি। হঠাৎ আজকে কী করে হয়ে গেল সেটা বোঝা যাচ্ছে না। ওই 10 নাগাদ আমরা এআই সাহেবকে খবর দিই, এসআই অফিসে কন্ট্যাক্ট করি এবং ফায়ার ব্রিগেডের সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয়। কারোর কোনো ক্ষতিও হয়নি। ওই জায়গাটার মধ্যে আগুনটা সীমাবদ্ধ ছিল, ওইটা খুব বেশি ফ্ল্যাশ হয়নি, আর উপরেও যে ছড়িয়ে গেছে সেরকম কিছু হয়নি। কারণ এখানকার স্থানীয় মানুষরা এখানে অনেক হেল্প করেছেন, তার কারণ হচ্ছে ওনারা বালি ফালি দিয়ে সবাই মিলে সিলিন্ডারটাকে পুরো চাপা দিয়ে চেষ্টা করেছিলেন। ভিজে বালি ছিল আর জানলা দরজা খোলা ছিল বলে সেই জন্য তেমন কিছু হতে পারে। ঘটনার জন্য রীতিমতো আতঙ্কিত অভিভাবকরাও, তারা বলছেন ভয়ঙ্কর দুর্ঘটনার হাত থেকে বাঁচলো খুদে পড়ুয়ারা। এখানে শুনছি যে গ্যাস আগুন লেগেছে আর কিছু জানেন, আমার মেয়ে বড় মেয়ে হচ্ছে 3-তে পড়ে, ছোট মেয়ে 1-এ পড়ে, বিশাল ভয় লেগেছিল, মেয়েগুলো বিশাল কাঁদছে। আগুন লাগার খবর জানার পরেই এলাকায় পৌঁছান আরামবাগ থানার আইসি বরুণ ঘোষ, আরামবাগের জয়েন্ট বিডিও সব্যসাচী দাস সহ শিক্ষা ও মহকুমা দপ্তরের আধিকারিকরা। তবে ঘটনাকে ঘিরে প্রবল আতঙ্ক ছড়ালেও এখন পরিস্থিতি স্বাভাবিক। খবর পাই এখানে গ্যাস ওভেন থেকে একটা ছোট আগুন লাগে, গ্যাস ওভেনেই, মানে গ্যাস সিলিন্ডারে আগুন লাগে। সেটা শুনে আমরা সঙ্গে সঙ্গে ফায়ার ব্রিগেডকে বলি, ফায়ার ব্রিগেড সঙ্গে সঙ্গে এসছেন, আপনারা এসছেন, আইসি সাহেব নিজেও এসছেন। আসার পরে আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে এখানে আগুন জ্বলছিল তখন পর্যন্ত, এবং ফায়ার ব্রিগেড এসে সেটাকে পুকুরের জলে নিয়ে গিয়ে তারপরে নেভানো হয়। সেটা নিভে গেছে, এখন বর্তমানে পরিস্থিতি কোনো সমস্যার কিছু নেই। কী থেকে হয়েছিল, কীভাবে হয়েছিল এখন দেখা হবে। যেটা হয়েছে সেটা নিয়ে আমরা দেখব যে কী কারণে হয়েছিল এবং পরবর্তীকালে স্টেপ নেওয়া হবে। নিউজ আজ বাংলা, আরামবাগ। নার্সিং ট্রেনিং করিয়ে মেয়েদের প্রতিষ্ঠিত করতে চান? তাহলে আজই আসুন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল দ্বারা অনুমোদিত নার্সিং কলেজ সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং এ। আমাদের ঠিকানা আমতলা মোড়, বসন্তপুর, আরামবাগ। ফোন নাম্বার 8670689617 অথবা 8617590035। জেএনএমের পর এবার বিএসসি নার্সিং, সঠিক পরিকাঠাময় নার্সিং ট্রেনিং এর একটাই নির্ভরযোগ্য ঠিকানা, সাদিয়া ইনস্টিটিউট অফ নার্সিং।